রাখতে হবে, ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে। অনেকে পারেন না একসাথে, আল্লাহ রাসূল সাল্লাম বিধান দিয়েছেন। এক্ষেত্রে দুটো ভুল, দুটো সমস্যা। একটা হলো আমাদের দেশের কোন কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না, কথাটা তারা ঠিক বলেননি, খুবই ভুল বলেছেন। সৌদি আরবের আলেমরা এই মশলা শুনলে হাসে, পেয়েছে কোথায় এগুলো? রাসূলুল্লাহ সাল্লাম সাতজনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, সহিহ হাদিস। এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে, অনুমতিটা সফরে দিয়েছেন, কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না। এটা কোরআন এবং সুন্নার মূলনীতিতে ভুল। রাসূলুল্লাহ সাল্লাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন, বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না, তাহলে ভিন্ন। আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারটা সহিহ হাদিসে আসছে, এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে শাফেঈ, হাম্বলি, মালিকি, হানাফি ফুকাহাদের ইজমা আছে। কাজেই এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত, হাদিসের আলোকে ঠিক না। সহিহ হাদিসে অনুমতি আছে, আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব, যেটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি। আর একটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি, যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে। যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুনার কাজ করছি, খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চোরের চেয়ে খারাপ, লুচ্চর চেয়ে খারাপ, মত করের চেয়ে খারাপ, আমি একটা বড় অন্যায় করছি, তার ইমান কোন রকম থাকতেও পারে নাও পারে। আর যে মনে করে যে নামাজ না পড়লে ও নামাজ পড়ছে আমি ভালো আছি, এ একেবারে ষোলো আনা কাফের, কোনো সন্দেহ নেই। কারণ সে নামাজের গুরুত্বই মানে না। নামাজ পড়ে তার চেয়ে বেনামাজি ভালো হইতে পারে, এই চিন্তাটাই একটা সম্পূর্ণ ইমান হারানো চিন্তা।